আজকে আমরা দেখব কি করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড বা একটি স্লাইড মেকিং করে ফেলতে পারি, যেখানে কিনা আমাদের স্লাইডের মধ্যেকার এলিমেন্টসগুলো 3D মোডে থাকবে, অর্থাৎ আমাদের স্লাইডটি দেখে মনে হবে 3D স্টাইলে রয়েছে। তো আমরা এখন সেই কাজটি করব জাস্ট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে। সো লেটস স্টার্ট ইট। ফার্স্টে আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে আমরা ওয়ার্ডার থেকে একটি ওয়ার্ড স্টাইল সিলেক্ট করে দেন আমরা লেখাটি লিখে নেব। আপনারা যা খুশি লিখতে পারেন। আমি লিখব ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ। ওকে, এখন আমি আমার টেক্সটটিকে একটু ছোট করে নেব। হোম হোম থেকে আমি একটু টেক্সট সাইজ একটু ইনক্রিজ একটু ডিক্রিজ করে নিলাম, বা আপনি চাইলে ইনক্রিজও করে নিতে পারেন যদি আপনার ফন্টটি ছোট থাকে। এখন আমি আমার ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। আমি এখন এখানে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড ইউজ করলাম। দেন আমি এই লেখাটিকে তিনটি ভাগে ভাগ করে নেব। এই জন্য ফার্স্টে আমি কন্ট্রোল দিয়ে অর্থাৎ ডুপ্লিকেট করে নিব আমার এই লেখাটিকে। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি এই লেখাটিকে তিনটা পার্টে ডিভাইড করে দিব। ডোন্ট কাউন্ট এতটুকু আমি একটা রাখলাম, ডোন্ট কাউন্ট। দেন আমি মাঝখানে রাখব ইওর চিকেনস, ডোন্ট কাউন্ট ইওর চিকেনস বিফোর দে হ্যাচ। ওকে, আমার লেখাটা ছিল ডোন্ট কাউন্ট ইওর চিকেনস বিফোর দে হ্যাচ। আমি এটাকে তিনটে অংশে ভাগ করে নিলাম। এখন আমি এখানে এনে আমার লেখাগুলোকে একসাথে রাখলাম। দেন আমি একটি সার্কেল দিব, না সার্কেল দিব না, আমি একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করি, কারণ সার্কেল দেওয়ার থেকে আমি রেক্ট্যাঙ্গেল দেওয়াটাই বেটার মনে করছি। তাই জন্য আমি একটু রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এখন আমি রেক্ট্যাঙ্গেলটির কালার চেঞ্জ করবো। তাই জন্য ফর্মেট, ফর্মেট থেকে শেপ ফিল, শেপ ফিলে যে আমি একটি কালার চয়েস করবো, যে কালারটা আমার ইচ্ছে করবে বা আমার কাছে ভালো লাগবে। আমি চাচ্ছি মোর কালারে যাব, মোর ফিল কালার দেন স্ট্যান্ডার্ড। এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করতে চাচ্ছি। আমি এখান থেকে পিঙ্ক কালারটি সিলেক্ট করলাম, লাইট পিঙ্ক। দেন শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন দিব। দেন এই রেক্ট্যাঙ্গেলটিকে আমি ব্যাকওয়ার্ডে নিয়ে যাব, আর আমার লেখাটিকে আমি উপরে নিয়ে এলাম। এখন আমি শেপ ফিল থেকে আবার আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে আমি এখন আবার একটি শেপ সিলেক্ট করে নিলাম অ্যান্ড ড্র্যাগ করে সেটা আমি এঁকে নিলাম। তারপরে আমি এটাকে নিয়ে জায়গা মতো সেট করে দিলাম। এটা আরও একটু ছোট হবে, আমি একটু ছোট করে জায়গা মতো সেট করে দিলাম। দেন এটাকে আমি সিলেক্ট করে ফর্মেট থেকে রোটেট ক্রিয়েট করব, ফ্লিপ হরাইজেন্টাল। রোটেট করে আমি হরাইজেন্টালি রোটেট করে দিলাম। বাট এটা কিরকম হবে, না এটা এরকম হবে না, এটা কমপ্লিটলি এরকম হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এখন আমি এটা কালার চেঞ্জ করব, আর এটাকে আমি একটু ডার্ক কালার দিব। এই জন্য সে ফিল থেকে মোর ফিল কালার্স, দেন আমি স্ট্যান্ডার্ডে যাচ্ছি। তারপরে আমি একটা ডার্ক কালার সিলেক্ট করলাম এটার জন্য, কারণ এখানে কালারটা একটু ডার্ক দিতে হবে। সেম ওয়াইজ আমি এখন এখানে শেপ আউটলাইনে নো আউটলাইন, ওকে আমি আউটলাইন দিয়ে দিলাম। এখন আমি আবার শেপসে যাব। শেপসে যেয়ে আমি আরও একটি শেপ সিলেক্ট করব। আমি এই অ্যারো শেপটি সিলেক্ট করে ড্র্যাগ করে নিলাম। এখন এখান থেকে চাইলে আমি আমার শেপটিকে আরও মানে শেপ চেঞ্জ করতে পারি, চিকন করতে পারি, মোটা করতে পারি, আমার যেরকম খুশি। আমি শেপটিকে এরকমই রাখলাম। এখন আমি কি করব, এখন আমি আরও একটু রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এই শেপটির উপর ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করে নিলে আমার শেপটি এরকম হবে। দেন আমি শেপ দুটোকে সিলেক্ট করব, শেপ দুটোকে সিলেক্ট করে মার্জ শেপ থেকে আমি ইউনিয়ন করে দিব, তাহলে আমার শেপটি অনেকটা এরকম হয়ে যাবে। এখন আমি এটাকে আমার আগের যে শেপটি ছিল রেক্ট্যাঙ্গেলের সাইজ অনুযায়ী করে নিব। এটার সাইজ এভাবে করার পরে আমি এটাকে সামান্য একটু নিচে নামিয়ে দিব। এখন আমি এটার কালার চেঞ্জ করব, শেপ ফিল
no outline. Okay, here is done it. Okay, এখন আমার এই শেপটি দেখতে অনেকটা 3D মোডের মতোই মনে হচ্ছে যে আমার এই শেপটি 3D স্টাইলেই রয়েছে। এখন আমি এটাকে আরো একটু ছোট করে দিলাম কারণ এটা অনেক বেশি বড় মনে হচ্ছিল। আমি এখন এটাকে কপি করব কন্ট্রোল ডি অর্থাৎ ডুপ্লিকেট। ডুপ্লিকেট করে আমি এইটাকে এখানে নিব। নেওয়ার পর আমি এটাকে রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে আমি এখন এটাকে জায়গা মতো বসিয়ে দেব। এটাকে আমি ওখানে বসালাম আর এটাকে আমি এভাবে দিলাম। দেওয়ার পরে যদি আমি এটাকে সিলেক্ট করে ফ্লিপ ভার্টিক্যাল দিই তাহলে এটা এরকম হয়ে গেল। ফ্লিপ ভার্টিক্যাল দেওয়ার পরে আমার এরকম শেপটি রেডি হয়ে গেল, যেখানে দেখে মনে হচ্ছে যে আমার এই শেপটি 3D মোডে রয়েছে। এখন আমি আমার টেক্সটের কালারটি চেঞ্জ করব কারণ আমার টেক্সটটি এখানে এই কালারের উপর খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। দেন আমি এটাকে হোয়াইটে দিয়ে দিলাম। দেন আমি একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমি আবার ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করে নেওয়ার পরে আমি এটাকে এভাবে সেট করে দিব। তার আগে আমি এটাকে গ্রুপ করে নিতে চাচ্ছি, বাট গ্রুপ না করলেও প্রবলেম নেই। আমি এটাকে এভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে আমি এটা কালার চেঞ্জ করব। আমি চাচ্ছি আমার শেপটি একদম ব্ল্যাক থাকুক আর আউটলাইন নো আউটলাইন। ওকে, নাও আমি এটাকে স্যান্ড ব্যাকওয়ার্ড করে দিব অর্থাৎ আমার লেখাটি এখানে উপরে চলে আসবে। এভাবে করে দেওয়ার পরে আমি দুই সাইড থেকে আমার ছোট ছোট এই ডিপ কালারের একটা ট্রায়াঙ্গেলগুলো সিলেক্ট করব অ্যান্ড ফরমেট থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। এই দুটোকে আমি ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিলাম। এখন দেখে মনে হচ্ছে যে আমার এই শেপটি 3D মোডে রয়েছে। এখন আমি কি করব, এখন আমি আমার নিচে যে লেখাগুলো রয়েছে ওগুলোকে আমি সামনে নিয়ে আসবো। ব্রিং ফরওয়ার্ড, সামনে নিয়ে আসার পরে আমি এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করব, কী কালার দিব সেই ফিল থেকে আমি এটা অবশ্যই টেক্সট ফিল থেকে আমি এটা হোয়াইট কালার করে নিব। দেন আমার লেখাটিকে একটু স্মল করতে হবে, যেহেতু এটা আমার শেপের বাইরে চলে যাচ্ছে তাই আমি একটু স্মল করে নিলাম। স্মল করে নিলাম। দেন আমার আরও একটি যে লেখা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। এটাকেও ফরমেট, টেক্সট ফিল হোয়াইট, টেক্সট আউটলাইন হোয়াইট। এখন আমি এই লেখাটিকে আর একটু বিগার করতে চাচ্ছি তাই আমি ফন্ট থেকে একটু বড় করে নিলাম। ইয়োর চিকেন্স যদি আমি একটু বড় করতে চাই তাহলে কি হবে, আমি একটু বড় করে দিলাম ইয়োর চিকেন্স। ওকে, এখন আমি চাইলে কিন্তু আমার নিচের ফন্টকে আর এক সাইজ বড় করতেই পারি বাট ছোটও করতে পারি। হিয়ার উই ডান ইট। ওকে, আমি আমার কাজটি কমপ্লিট করে ফেললাম। এই হলো আমার 3D স্লাইডটি। এখন আপনারা চাইলে এই স্লাইডটিকে আরও কাস্টমাইজ করতে পারবেন, আরও সুন্দর করতে পারবেন। এটা কিন্তু একটা কার্ডের ডিজাইনও আপনি বলতে পারেন, যে কোনো কার্ডে আপনি এরকমভাবে একটি ডিজাইন কিন্তু করতেই পারেন। অনেক সুন্দর হবে এবং 3D একটি ফিল আসবে। এখন আপনি চাইলে এটাকে আরও সুন্দর করে কাস্টমাইজ করতেই পারেন, যেমনটা আপনি কাস্টমাইজ করতে চান। এই হলো আজকে আমার তৈরি করা একটি ক্রিয়েটিভ দৃষ্টিনন্দন ফ্যান্সি স্টাইলের স্লাইড। যদি আপনারা কোনো স্লাইড চান যেটা আপনারা বানাতে পারছেন না, কিংবা আপনারা চাচ্ছেন আপনাদের আইডিয়ার স্লাইডটি আমার চ্যানেলের ভিডিও হিসেবে শো করা হোক, একটি ভিডিও টিউটোরিয়াল করা হোক যা কিনা অনেক মানুষের মাঝে ছড়িয়ে যাবে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাজেস্ট করা ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করার জন্য, স্লাইডটি বানানোর জন্য, যাতে করে আপনার আইডিয়াটি ছড়িয়ে যেতে পারে সবার মাঝে। তো ডু কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন, আর যাতে আপনার আইডিয়াটি সবার মাঝে ছড়িয়ে নিজেকে একটি ইউনিক পার্সোনালিটি ক্রিয়েট করতে পারে। সো নিজের পার্সোনালিটিকে আরও বাড়িয়ে তোলার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ to all of you.